আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। তোমাদেরকে আমি এর আগে দুটি ক্লাস অনলাইনে করিয়েছি। তোমাদের যদি কোনো কিছুতে সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজে জানাতে পারো। আর আমি যে ক্লাসে যা পড়াচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়া এবং বুঝার চেষ্টা করবে। আমি তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং তোমাদেরকে এর আগের দুটি ক্লাসে আমি অসীম অভাব ও দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম দুষ্প্রাপ্যতার সাথে রয়েছিল নির্বাচন, নির্বাচনের ধারণা। আমি আজকে ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব নির্বাচন কি, অর্থাৎ নির্বাচনটা আমাদের হচ্ছে কোনো কিছু, আমরা ধরো তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমরা এই পাঁচটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনের ভিতরে আমাদেরকে আগে নির্ধারণ করে নিতে হবে কোনটা আমার বেশি প্রয়োজন, সেটাকে আগে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এই পাঁচটা থেকে তুমি যে দুইটা বা তিনটা নির্ধারণ করবে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের একটা নির্বাচন। আসো আমরা এখানে একটু নির্বাচন, অর্থনীতির ভাষায় নির্বাচন কিংবা নির্বাচন সম্পর্কে একটু আলোচনা করে থাকি। মানুষের অভাব হচ্ছে অসীম, কিন্তু সেই তুলনায় সম্পদ হচ্ছে সীমিত বা অপ্রতুল। এই সীমিত সম্পদ দিয়ে মানুষ তার সকল অভাব পূরণ করতে পারে না। তাই আমাদের এই অসংখ্য অভাবের মধ্যে সব অভাব আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ নয়। ধরো তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই পাঁচটার বাইরেও আমাদের আরো নানা ধরনের অভাব রয়েছে। কারো গাড়ির অভাব রয়েছে, কারো লেটেস্ট মোবাইলের অভাব রয়েছে, কারো কম্পিউটারের অভাব রয়েছে। এভাবে আমাদের হাজার রকমের অভাব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দেখা যায়। কিন্তু এই অভাবের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বহীনও রয়েছে। তাই আমাদেরকে আগে নির্ধারণ করে নিতে হবে বা নির্বাচন করে নিতে হবে কোন অভাবগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো নির্বাচন করে আমরা চেষ্টা করব আমাদের সীমিত সম্পদের মাধ্যমে কিভাবে সেগুলো আমরা পূরণ করতে পারি। অর্থনীতিতে বলেছে যে কোনো ব্যক্তি তার অভাবগুলো গুরুত্ব প্রমাণ অনুসারে সাজিয়ে অতি জরুরি অভাবগুলো আগে পূরণ করার চেষ্টা করবে। এভাবে অসংখ্য অভাবের মধ্যে থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব আমাদেরকে আগে বাছাই বা নির্বাচন করে নিতে হবে। বিষয়টি একটি চকের মাধ্যমে নিম্নে দেখানো হলো, অর্থাৎ আমি তোমাদের সুবিধার জন্য আগে একটি চক এঁকে রেখেছি। তোমরা বইতে দেখবা নির্বাচনের এই চকটা আছে। এই ছকের মধ্যে আমি দেখো কি দিয়েছি, প্রথমে দিয়েছি নির্বাচন করেছি, নির্বাচনে প্রথম দিয়েছি অসীম অভাব। অসীম অভাব নির্ধারণ করে সীমাবদ্ধ সম্পদকে, অসীম অভাব নির্ধারণ করে সীমাবদ্ধ সম্পদকে। আবার সীমাবদ্ধ সম্পদ দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে অভাবের গুরুত্ব, আরেকটি হচ্ছে সম্পদের সর্বোত্ত ব্যবহার। একটি হচ্ছে অভাবের গুরুত্ব, আরেকটি হচ্ছে সম্পদের সর্বোত্তম ব্যবহার। এই দুটা আবার নির্ধারণ করে নির্বাচনের উপর। তাহলে নির্বাচন প্রথমে কি করবে, অভাবের গুরুত্ব উল্টা থেকে আমরা যদি নিচ থেকে যাই তাহলে দেখো অভাবের গুরুত্ব দেখতে হবে এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার দেখতে হবে। সম্পদটা আমরা কি ক্ষেত্রে ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি সেটা আমাদেরকে দেখতে হবে। এই দুইটা আবার নির্ধারিত হয় সীমাবদ্ধ সম্পদের উপর। তোমার সম্পদ একটা নির্দিষ্ট সীমার মধ্যে বদ্ধ থাকে, অর্থাৎ সম্পদ প্রয়োজনের তুলনায় কম থাকার কারণে তাই আমাদের অভাব কি থাকে, বেশি থাকে, অসীম অভাব, যেটা আমরা বলে থাকি অসীম অভাব। আমাদের অভাব কি কম, এই কম অর্থাৎ সরি আমাদের অভাব হচ্ছে বেশি। তাই এই অনেক অভাবকে সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে গুরুত্ব অনুসারে সম্পদের সর্বোত্তম ব্যবহার করে নির্বাচন করে সেগুলো আগে পূরণ করার চেষ্টা করতে হবে। এখন দেখো নোবেল বিজয়ী, একজন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসনের মতে তিনি কি বলেছেন, অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। পল এ স্যামুয়েলসনের ভাষায় অর্থনীতি হচ্ছে কি, নির্বাচনের বিজ্ঞান, যার দুষ্প্রাপ্য, সীমিত বিকল্প, ব্যবহারযোগ্য, উৎপাদনশীল সম্পদ, অর্থাৎ শ্রম, যন্ত্রপাতি, কারিগরি জ্ঞান, শ্রম,
যন্ত্রপাতি ও কারিগরি জ্ঞান মানুষ কিভাবে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে তো চাল, গম, ডাল, কাপড়, প্রসাধনী ইত্যাদি ব্যবহার করে উৎপাদিত পণ্য ভোগের জন্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বণ্টন করা হয় তা সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ আমাদের কি সম্পদ হচ্ছে সীমিত, অর্থাৎ এই সীমিত সম্পদের মাধ্যমে আমরা কিভাবে চাল, ডাল, গম, কাপড় চোপড় বা অন্যান্য যে সামগ্রিক পণ্য সামগ্রী রয়েছে তা উৎপাদন বা ব্যবহার করে তা ব্যবহার করে এবং উৎপাদিত পণ্য ভোগের জন্য সমাজের মানুষজন কিভাবে তোমার বিভিন্ন শ্রেণীর মধ্যে বন্টন করবে তা আগে সম্পর্কে আলোচনা বা ধারণা থাকতে হবে। আসো আমরা আজকে একটা উদাহরণ দিই। এর আমি প্রথম যেদিন ক্লাস করেছি প্রথম ক্লাসে তোমাদেরকে চাঁদ মিয়ার একটা গল্প বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। চাঁদ মিয়া ছিলেন কি, একজন কৃষক। আর আজকে আলোচনা করব আমি একজন আজকে একজন কৃষক সম্পর্কে আলোচনা করব। একজন কৃষকের ছিল 1000 টাকা, একজন কৃষকের ছিল কি শুধুমাত্র 1000 টাকা এবং 1 বিঘা জমি আছে। তিনি একই সাথে ওই জমিতে আলু এবং ধান দুটোই চাষ করতে চান। কৃষকের টাকা পরিমাণ কত? 1000, আর জায়গা হচ্ছে 1 বিঘা। 1 বিঘা জায়গাতে তিনি ধান এবং আলু দুটোই চাষ করতে চান। তিনি যদি তার সমস্ত জমিতে ধান উৎপাদন করেন তাহলে আলু উৎপাদন করা যাবে, অর্থাৎ ওই 1 বিঘা জমিতে যদি তিনি ধান চাষ করতে যান তবে আলু উৎপাদন করতে পারবেন না। আবার যদি তিনি আলু উৎপাদন করতে যান তাইলে তিনি ধান উৎপাদন করতে পারবেন না। তাহলে কৃষককে আগে নির্বাচন করে নিতে হবে কোন আলু এবং ধানের মধ্যে তার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব অনুসারে তাকে প্রথমে নির্বাচন করতে হবে এবং সেটাই তিনি উৎপাদন কার্যে পরিচালনা করতে পারবেন। তাহলে এক্ষেত্রে তিনি অভাবের গুরুত্বের সে ধান বা আলু উৎপাদন করবেন তার নির্বাচন করে, অর্থাৎ তিনি ওই পণ্যই আগে উৎপাদন করবেন যাতে তার মুনাফা বেশি হয়। অর্থাৎ ধান এবং আলু দুটো পণ্যর মধ্যে তাকে অবশ্যই এমন একটা নির্ধারণ করে নিতে হবে বা এমন একটা উৎপাদন করতে হবে যে দুটোর মধ্যে যেটার গুরুত্ব বেশি এবং যেটা থেকে তার মুনাফাও আসবে। তেমনি একজন ক্রেতা 500 টাকা নিয়ে, আমি আরেকটা উদাহরণ বলছি সেটা হচ্ছে তেমনি একজন ক্রেতা 500 টাকা নিয়ে বাজারে গেলেন। 500 টাকা নিয়ে বাজারে গেলেন, তার চাল, ডাল, লবণ, মাছ, মাংস ইত্যাদি দ্রব্য কেনা দরকার, কিন্তু এই 500 টাকা দিয়ে তার এই সকল পণ্য কেনা সম্ভব নয়। তাই তাকে আগে গুরুত্ব অনুসারে নির্বাচন করে নিতে হবে কোনগুলো তার দৈনন্দিন জীবনের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং তাকে সেগুলো নির্বাচন করে সেই 500 টাকা দিয়ে সেগুলোই আগে ক্রয় করতে হবে। এই ক্ষেত্রে তিনি ওই সকল পণ্যই আগে কিনবেন যে সকল পণ্য তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তিনি গুরুত্ব অনুযায়ী দ্রব্য নির্বাচন এবং ক্রয় করে থাকবেন। বিভিন্ন অভাবের মধ্যে নির্বাচন বা বাজার মানুষের জীবনের প্রাথমিক অর্থনৈতিক সমস্যা। আমরা তাহলে নির্বাচন কি বুঝলাম, নির্বাচন হচ্ছে তোমার ধরো দৈনন্দিন জীবনে তোমার খাদ্যের প্রয়োজন রয়েছে, বস্ত্রের প্রয়োজন রয়েছে, বাসা থাকার জন্য একটা বাসস্থানের প্রয়োজন রয়েছে, গাড়ির প্রয়োজন রয়েছে, কম্পিউটারের প্রয়োজন রয়েছে, মোবাইলের নানাবিধ তোমার প্রয়োজনীয়তা আছে, কিন্তু এই প্রয়োজনীয়তার মধ্যে তোমার সবগুলো তো তোমার দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ নয়। এই জন্য তোমাকে এগুলো থেকে যেগুলো তোমার জীবনের জন্য দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমার অভাব মিটাবে, সেগুলোকে তোমাকে আগে নির্বাচন করে নিতে হবে। তাইলে এখানে সেগুলো নির্বাচন করে সেই গুরুত্বপূর্ণ অভাবগুলো তাকে তোমাকে পূরণ করতে হবে। আর আমরা কৃষকের একটা গল্প শুনেছি যেখানে তার ছিল 1000 টাকা আর জায়গা ছিল 1 বিঘা, সেখানে সে ধান এবং আলু দুইটাই উৎপাদন করতে যায়, কিন্তু এক জমিতে 1 বিঘা জমিতে দুইটা পণ্য উৎপাদন করা সম্ভব নয়। অর্থাৎ তাকে যেটা গুরুত্ব এবং মুনাফা আসবে তাকে সেটাই আগে উৎপাদন করতে হবে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখেছি, একজন লোক বাজারে গিয়েছেন 500 টাকা নিয়ে, এই 500 টাকার মধ্যে সে দৈনন্দিন জীবনে চাল, ডাল, মাছ, মাংস, কাপড় নানাবিধ পণ্য কেনার জন্য তিনি বাজারে গিয়েছেন এই 500 টাকা দিয়ে, কিন্তু 500 টাকা দিয়ে তো তার সকল পণ্য কেনা সম্ভব নয়। অতএব এই পণ্যগুলোর মধ্যে থেকে যেটা তার জন্য গুরুত্বপূর্ণ সেটা আগে নির্বাচন করে নিতে হবে এবং সেগুলো তাকে ক্রয় করতে হবে।
অর্থাৎ আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, নির্বাচন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যেগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই অভাবগুলো বা সেই চাহিদাগুলো তোমাকে আগে নির্বাচন করে নিতে হবে, নেয়ার পর ক্রমানুসারে সাজিয়ে সেগুলো তোমাকে আগে সীমিত সম্পদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করতে হবে। এখন দেখো তুমি একজন কি কাজ করবে, তুমি কি কাজ করবে, তুমি কি চাকরি করবে, ব্যবসা করবে নাকি কৃষি কাজ করবে, এই তিনটা তোমাকে আগে নির্ধারণ বা নির্বাচন করে নিতে হবে। দ্বিতীয়ত আছে কিভাবে কাজ করবে বা কিভাবে আয় করবে, তুমি কোন মাধ্যমে যাবে, ওইখান থেকে তোমার মুনাফা কি পরিমাণ আসবে, তুমি ওই কাজটা আগে নির্ধারণ করে নিতে হবে। আয়ের কতটুকু ব্যয় করবে এবং কতটুকু সঞ্চয় করবে, তুমি ধরো মাসে 20,000 টাকা আয় করলে, এই আয় থেকে 20,000 টাকা থেকে তুমি কতটুকু তোমার জীবনে ব্যক্তি জীবনে খরচ করবে আর কতটুকু সঞ্চয় করবে সেটাও তোমাকে নির্বাচন করে নিতে হবে। বিভিন্ন দ্রব্য সেবা ক্রয়ের জন্য ব্যয় কিভাবে বরাদ্দ করবে, তোমাকে একটা তুমি ধরো বাজারে গেলে, বাজারে গেলে তুমি একটা জামা কিনলে, জামা কিনবা, জুতা কিনবা, কসমেটিক্স কিনবা, বা ছেলেরা শার্ট প্যান্ট কিনলো, জুতা কিনলো, এভাবে যে যেটাই কিনতে চা, তোমাকে তো তোমার নির্দিষ্ট অর্থের মাধ্যমে সেটা বরাদ্দ করা আছে। অতএব ওগুলো কিনতে গেলে তোমাকে আগে নির্ধারণ বা নির্বাচন করে নিতে হবে। এবং সঞ্চয় কিভাবে জমা করবে, তুমি তোমার নিজে একটা খরচ করার পর বা ওই যে টাকাটা তুমি ইনকাম করতেছো তা থেকে তোমার যে টাকাটা থাকবে ওটা তুমি কিভাবে সঞ্চয় করবে সেটাও নির্বাচন করে নিতে হবে। সর্বশেষ হচ্ছে সঞ্চয়কে কাজ এবং অবসর এই দুইয়ের মধ্যে কিভাবে বন্টন করবে, তুমি সঞ্চয় তোমার যে সময়কে সরি সময়কে কাজ এবং অবসর, তোমার একটা তুমি একটা কোথাও কাজ করলা, ওই কাজে যে কাজ করার পর তোমার একটা সময় ওইখানে একটা সময় ব্যয় হচ্ছে, কিছু সময় তোমার থাকবে কাজ থেকে বাসায় আসার পর হয়তো কিছু নির্দিষ্ট সময় তোমার থাকবে, এই সময়টাকে পুরো সময়টাকে তুমি কাজে এবং অবসরে কিভাবে ব্যয় করবা সেটাও নির্বাচন করে নিতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।